আমাদের হাতে এখন কিছু নেই, তবে আমাদের হাতে বাংলাদেশে 3.5 লাখ মসজিদে জুমার মিম্বার আছে। যে অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার ষড়যন্ত্র চলছে, সে অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার দরকার। আজকে যারা খ্রিস্টান বানাচ্ছে নিরীহ মুসলিমদেরকে, তাদের দারিদ্রতার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি। আমরা সকলে মিলেই মনে এখন কাজ করা দরকার। শুধু আলেমুল আমাদের এই জাতীয় ছোট্ট সেমিনার দিয়ে এত বড় ষড়যন্ত্র প্রতিরোধ করা আদৌ সম্ভব নয়। সেজন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যের। আলেমুল আমাদের সাথে সাধারণ ইসলামপ্রিয় যত মানুষ আছে, সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে। এজন্য আমি মনে করি যারা বোদ্ধা আছেন তারা এই বিষয়ে পরবর্তীতে ভূমিকা রাখবেন। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার বিকল্প নেই। ওলামাই কেরাম, আমাদের হাতে খুব কিছু নেই, কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, আমাদের হাতে এখন কিছু নেই। তবে আমাদের হাতে বাংলাদেশে 3.5 লাখ মসজিদে জুমার মিম্বার আছে, এবং সেদিন কিন্তু বাংলাদেশের মোটামুটি 8 থেকে 9 কোটি মুসলমান কিন্তু আমাদের সামনে থাকে জুমার 1 ঘন্টা। এই জন্য আমার মনে হয় এই বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুমার মিম্বার থেকে জাতিকে জাগিয়ে তোলা দরকার, এবং আমরা কথা বলতে পারি ইচ্ছা করলে 5 মিনিট হলেও। এরপরে সোশ্যাল মিডিয়া যথাযথ ব্যবহার করা দরকার। আমাদের হাতে এখন ফেসবুক আছে, এক একটা মিডিয়া। আগে আমরা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতাম সংবাদ দেখার জন্য, আর এখন টেলিভিশন সাংবাদিকরা তাকিয়ে থাকে ফেসবুক দেখার জন্য। তা আমার মনে হয় আমরা জাতির এই দুর্দিনে খ্রিস্টান রাজ্য ঘড়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে ফেসবুককে এক একটা মিডিয়া বানিয়ে ফেলতে পারি, এবং আমরা প্রত্যেকে সামর্থ্যের আলোকে কিছুটা হলেও লিখতে চাই। 3 নম্বর প্রস্তাবনা, পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটাকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার ষড়যন্ত্র চলছে, সে অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসার দরকার। আমাদের একাধিক বক্তা বলেছেন যে শিক্ষার অভাবে 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, অথচ আমরা তো বেলালের উত্তরসূরি, আমাদের তো গলায় রশি লাগাইলো ইমান থেকে এক চুল পরিমাণ সরার কথা ছিল না। ইসলামী শিক্ষার বড় অভাব। এই জন্য ইসলামী ফাউন্ডেশনকে কাজে লাগিয়ে সেখানে বেশি বেশি মক্ত প্রতিষ্ঠা এবং মসজিদ ভিত্তিক বয়স্ক ইসলামী শিক্ষা চালু করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটু ভাবা দরকার। আপনার পেটে ক্ষুধা, নীতি কথা পেট ভরবে না, এজন্য টাকা খুব দরকার। আজকে যারা খ্রিস্টান বানাচ্ছে নিরীহ মুসলিমদেরকে, তাদের দারিদ্রতার সুযোগ নিয়েছে সবচেয়ে বেশি, এবং সেই দরিদ্র মুসলিমদের দারিদ্রতা বিমোচনে আমরা আলেমরা কী ভূমিকা রেখেছি, অথবা ইসলামের পক্ষ শক্তি কী ভূমিকা রেখেছে। আমার মনে হয় গরিব মুসলমানদের সহযোগিতার জন্য আমাদেরও করণীয় ঠিক করা প্রয়োজন। পরিশেষে বলবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বলেছেন, বিষয়টিকে ছোট্ট করে দেখার সুযোগ আর নেই। যদি আমরা চাই আমাদের দেশের সার্বভৌমত্ব ঠিক থাকুক, স্বাধীনতা অটুট থাকুক, এবং মুসলিমের সাম্রাজ্য ইসলামী নামেই পরিচিত থাকুক, আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি না হোক, তাহলে এ বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা প্রশাসনকে রাখা উচিত। এজন্য আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে খুব সময় নষ্ট না করে অনতি বিলম্বে আমাদের ডিএসবি, এনএসআই সহ যত আমাদের মিডিয়া আছে, সেল আছে, গোয়েন্দা বিভাগ আছে, সকলকে ভূমিকা রেখে এর পিছনে কারা কাজ করছে, বিশেষ করে খ্রিস্টান এনজিওগুলোর ব্যাপারে সবচেয়ে শক্ত ভূমিকা প্রশাসনকে রাখার আহ্বান রাখে। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।